গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে জুম করতে হয়, প্যানিং করতে হয়। তো এই পর্বে আমরা আরেকটি অপশন দেখব, আরেকটি টুলসের ব্যবহার দেখব, সেটা হচ্ছে রোটেটিং। যেমন এই ইমেজটি আমরা যদি নর্মাল ভিউতে দেখি তাহলে এভাবে দেখতে পাচ্ছি, কিন্তু এই ইমেজটি যদি কোনো কারণে আমাদের রোটেট করে দেখতে হয় সেক্ষেত্রে এই রোটেট টুলসের ব্যবহারটি দরকার হবে। তো এই রোটেট টুলটি পাবো হচ্ছে হ্যান্ড টুলের নিচে, রোটেট ভিউ টুল, যেটি আর শর্টকাট কি, এটি যদি আমরা সিলেক্ট করি, তারপর সিলেক্ট করে আমরা যদি ইমেজটি এভাবে রোটেট করি তাহলে এইভাবে দেখতে পাবো। এই ইমেজটি কিন্তু পুরোপুরি ভিউ অ্যাঙ্গেল, মানে শুধুমাত্র আমরা দেখতেই পাচ্ছি রোটেট অ্যাঙ্গেলে, বাট এটি কিন্তু রোটেট হয়নি, বা এটি কিন্তু পারমানেন্টলি যে রোটেট হয়েছে তা না, শুধুমাত্র ভিউ করার জন্য আমরা এভাবে রোটেট করে দেখতে পারবো। তারপর আপনার আবার নর্মাল ভিউতে চলে যাওয়ার জন্য স্কেপ বাটন যদি ক্লিক করি তাহলে আবার এটি নর্মাল ভিউতে চলে যাবে, অথবা এখানে রিসেট ভিউ যে অপশনটি রয়েছে সেটির মাধ্যমেও এটি আবার ডিফল্ট ভিউতে চলে যাবে, অথবা এই রোটেশন অ্যাঙ্গেল থেকে আমরা প্রয়োজনে আমাদের প্রয়োজন মতো অ্যাঙ্গেল সিলেক্ট করে দিতে পারি। এখানে এই যে এটি এই এই অপশন ব্যবহার করে আমরা কন্টিনিউয়াসলি রোটেট করতে পারি। তো যাই হোক, স্কেপ বাটনে চেপে আমরা আবার রিসেট ভিউতে চলে যেতে পারি। তো এটি কিন্তু পারমানেন্টলি রোটেট হয়নি, পারমানেন্টলি রোটেট করার জন্য ক্রপ টুল ব্যবহার করে রোটেট করতে হবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তো রোটেট চ্যানেলের পর, রোটেট টুলের পর আমরা অন্য যে অপশনটি দেখব সেটা হচ্ছে ফুল স্ক্রিন মোড। এখানে দেখুন একেবারে নিচের এই টুলটি চেঞ্জ স্ক্রিন মোড নামে অপশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করে চেপে রাখি তাহলে তিনটি অপশন দেখতে পাবো, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড নর্মালি আমরা এখন দেখতে পাচ্ছি, এটি সবসময় থাকবে, তবে কোনো কোনো ক্ষেত্রে ফুল স্ক্রিন মোডে যাওয়া লাগতে পারে। তো চলুন আমরা এখন দেখি আসলে ফুল স্ক্রিন মোডে কীভাবে যেতে হয়। যদি অ্যাপ বাটনে চাপি একবার তাহলে এই মোডে চলে আসবে, আর একবার যদি অ্যাপ বাটনে চাপি তাহলে এভাবে ফুল স্ক্রিন মোডে চলে আসবে। এখানে ফটোশপের সবগুলো টুলবার হাইড হয়ে গিয়েছে এবং ছবিটি আমরা যদি কন্ট্রোল জিরো চেপে বা কন্ট্রোল ওয়ান চেপে আমরা জুম ইন করতে পারি, বা কন্ট্রোল প্লাস চেপে এটি জুম ইন করতে পারি। এই অনেক সময় ইমেজকে এভাবে ফুল স্ক্রিন মোডে আপনার ক্লায়েন্টকে দেখানোর প্রয়োজন হতে পারে, তখন আপনি অ্যাপ বাটন চেপে খুব সহজেই ইমেজটি আপনি ফুল স্ক্রিন মোডে দেখতে পারবেন। প্রয়োজনে আপনার যদি কোনো টুলস এখানে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে এখানে আপনি যদি মাউস কার্সরটি নেন তাহলে এই টুলবারটি চলে আসবে, অথবা এখানে লেয়ার প্যানেলও আপনি চাইলে মাউসটি যদি নেন তখন চলে আসবে, আবার সরা ফেললে এটি অটোমেটিক চলে যাবে। এছাড়া আপনি চাইলে ট্যাব বাটনে চেপে আপনি প্রয়োজনে আবার সবগুলো অপশন নিয়ে আসতে পারেন, আবার ট্যাব বাটনে চাপলে এটি ফুল স্ক্রিন মোডে চলে আসবে। এর বাইরেও আরও একটি অপশন আমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে একসাথে যদি কয়েকটি ট্যাবের ইমেজ আমরা এভাবে ফুল স্ক্রিনে দেখতে চাই তাহলে কীভাবে দেখব। তো সেটি করার জন্য আমরা অ্যাপ বাটনে চেপে আমরা এখানে ব্যাক করি, তারপর আমরা এখানে আরও অনেকগুলো ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এটি আগে থেকে ওপেন করা আছে। তো আমরা এক ট্যাব থেকে আরেক ট্যাবে আমরা কীভাবে শর্টকাটে যেতে পারি, শর্টকাট কী ব্যবহার করে সেটি এখন আমরা জানবো। সেটা হচ্ছে আপনি যদি কন্ট্রোল ট্যাব বাটনে চাপেন তাহলে দেখবেন ডান দিকের যেই ট্যাবগুলো রয়েছে সেভাবে যেতে থাকবে, আর যদি কন্ট্রোল শিফট ট্যাব বাটনে চাপেন তাহলে বাম দিকে অর্থাৎ পূর্বের ট্যাবে এভাবে চলে যাবে। তো এটি ব্যবহার করে খুব সহজেই এক ট্যাব থেকে বা এক লেয়ার থেকে এক ট্যাব থেকে আরেক ট্যাবে যেতে পারবেন, যেটি এভাবে মাউস দিয়ে ক্লিক করেও যেতে পারবেন। তো এটি যদি আপনি শর্টকাট কি ব্যবহার করেন তাহলে কন্ট্রোল ট্যাব বাটন এবং কন্ট্রোল শিফট ট্যাব বাটনে ক্লিক করে আপনি এভাবে যেতে পারবেন। তো এভাবে আপনি ফুল স্ক্রিন মোডেও আপনি চাইলে অন্য ইমেজে যেতে পারবেন, কন্ট্রোল ট্যাব বাটনে চেপে আপনি অন্য ইমেজগুলো খুব সহজেই ফুল স্ক্রিন মোডে আপনি দেখতে পারবেন, বা কন্ট্রোল শিফট ট্যাব বাটনে চেপে আপনি আগের ইমেজগুলো আগের ট্যাবে যেতে পারবেন। তো এভাবে খুব সহজেই আপনি ফুল স্ক্রিন মোড ব্যবহার করে আপনার ক্লায়েন্টের কাছে আপনি ফুল স্ক্রিন ভিউতে ইমেজটি দেখাতে পারবেন। তো এবার আমরা দেখলাম কীভাবে ফুল স্ক্রিন মোড করতে হয়, এর বাইরে অন্য যেই টুলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। এছাড়া এখানে কিছু অন্য অপশন রয়েছে, সেটিংস রয়েছে, সেগুলো এখন আমরা জানবো। তো আরেকটি মেনু রয়েছে, সেটা হচ্ছে উইন্ডো মেনুতে যদি যাই, তারপরে এখানে আমরা নেভিগেটর নামে একটি টুলস পাবো, এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা খুব সহজেই ইমেজ কিন্তু নেভিগেট করতে পারি। এখানে আমরা প্রয়োজনে জুম ইন করতে পারি অথবা সিলেক্ট করে দিতে পারি কোন জায়গাটা জুম হবে। একই অপশন অনেকভাবে আমরা ফটোশপে করতে পারি, একই কাজ আমরা অনেকভাবে করতে পারি। তো এটিও আমরা দেখালাম যে যদি প্রয়োজন হয় আপনি এখান থেকেও নেভিগেট করতে পারেন। এবার আমরা কিছু প্রয়োজনীয় সেটিংস দেখব যেগুলো আপনার ফটোশপে
কাজ করতে গেলে অবশ্যই দরকার হয়। এছাড়া পূর্বে আমরা কিছু সেটিংস দেখিয়েছি, এই পর্বে আমরা আরও কিছু সেটিংস দেখাবো এবং ওয়ার্ক স্পেস কীভাবে তৈরি করতে হয়, অর্থাৎ নিজের মতো করে কাস্টম একটি প্যানেল কীভাবে সাজাতে হয় সেটা আমরা এখন দেখবো। আর পুরোপুরি ফটোশপের প্যানেল পুরোপুরি ফ্লেক্সিবল, আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো চলুন আমরা প্রথমেই কিছু টুলস বাদ দিব যেগুলো হয়তো আমাদের কাজ করার সময় খুব বেশি প্রয়োজন হয় না। তো এখানে আমরা সাধারণত এই টুল বারটি এভাবে রাখি যাতে দেখতে সুবিধা হয়, সাধারণত এভাবেই রাখি এবং ভিউপোর্টটাও বড় দেখা যায়। এছাড়া আমরা প্রয়োজনে এটিকে আরও মিনিমাইজ করে নিতে পারি, যেমন এটিকে আমরা এখানে ক্লিক করে এটি এই মেনু প্যানেলটি আমরা চওড়া করতে পারি, অথবা এখানে ক্লিক করে চওড়া করতে পারি। আবার কাজ শেষ হলে আমরা এখানে ক্লিক করে এটিকে আবার মিনিমাইজ করে ফেলতে পারি। তো চলুন, এখানে হচ্ছে বাই ডিফল্ট এসেনশিয়াল এই ওয়ার্ক স্পেসটি দেওয়া রয়েছে। আমরা এটি রিসেট করে যদি আবার পূর্বের অবস্থায় যাই, তারপর এখান থেকে আমরা দেখব যেগুলো আমাদের প্রয়োজন নাই বা সেগুলো আমরা এখন সরিয়ে দিব। যেমন এখানে প্রথমে লাইব্রেরি এই অপশনটি নেটের মাধ্যমে ক্লাউড সার্ভিসের মাধ্যমে নিতে হয়, যেহেতু আমরা এটা খুব বেশি একটা ব্যবহার করি না, করলেও প্রিমিয়াম, সেক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন নেই। আমরা ক্লোজ বাটন চেপে আমরা এটি সরিয়ে দিলাম। এর বাইরে এখানে লেয়ার চ্যানেল প্যাথ এগুলো ঠিক আছে, কিন্তু এখানে অবশ্যই আমরা আগেও বলেছি এখানে লার্জ থাম্বনেইলে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে চ্যানেলগুলো আপনার লার্জ ইয়েতে দেখবো, চ্যানেলের কাজ কী সেটা আমরা সামনে দেখব। এছাড়া পাতও এখানে আমরা রাইট ক্লিক করে লার্জ করে দিব, যদিও এগুলো কী এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। তো লেয়ার প্যানেলের এখানে কর্নারে যদি সেটিংসে যাই, এখানে দেখুন প্যানেল অপশন নামে একটা অপশন রয়েছে, সেখানে যদি ক্লিক করি তাহলে এখানে এই যে থাম্বনেইল সাইজ আমরা লার্জ করে দিয়েছি। এর বাইরেও আরও দুটি অপশন রয়েছে যেটি হয়তো আনচেক করেও দিতে পারেন অথবা নাও করতে পারেন। কাজ সুবিধার্থে আমরা দেখব একটু কাজ কি, যেমন এখানে অ্যাড কপি টু কপিড লেয়ার্স অ্যান্ড গ্রুপস, এই অপশনটি যদি চেক করা থাকে তাহলে এখানে আমরা যখন রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করি তখন দেখুন ব্যাকগ্রাউন্ডের সাথে কপি ওয়ার্ডটি যুক্ত হয়েছে। তো আমরা প্রয়োজনে এটিকে ডিজেবল করে দিতে পারি, অর্থাৎ আমরা তো জানি যে এটি কপি, তো সেক্ষেত্রে কপি লেখার তো দরকার নেই। সেক্ষেত্রে আমরা এখান থেকে প্যানেল অপশনে গিয়ে অ্যাড কপি টু কপিড লেয়ার এটা যদি ওকে দিই, তাহলে এটিকে যদি আমরা কপি করি, সাপোজ এটিকে আবার কপি করছি, তাহলে আর সেই কপি লেখাটি আসবে না। এছাড়াও আরও একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে সাপোজ আমরা এখান থেকে যদি রেক্টেঙ্গল টুল দিয়ে কোনো কিছু তৈরি করি, তাহলে এখানে দেখুন অটোমেটিক প্রপার্টিজ নামে একটি উইন্ডো বারবার ওপেন হবে। সাপোজ আমি এটিকে হাইড করে দিলাম, আমি আবার রেক্টেঙ্গল চাপলাম, আবার আসলো। তো এটা হয়তো সবসময় দরকার নেই, এটা অনেক সময় ডিস্ট্র্যাক্ট করে। তো এখান থেকে আমরা মেনুতে গিয়ে যে শো অন শেপ ক্রিয়েশন এটিকে যদি ক্লিক করি তাহলে এটি আর কখনই আসবে না, দেখুন আর কিন্তু এখানে আসছে না। তো এই সেটিংসটি আপনি প্রয়োজনে করে নিতে পারেন। তো এর বাইরে আমরা এখানে কিছু সেটিংস বা টুল বার নিয়ে আসবো যেগুলো আমাদের বহুল ব্যবহৃত, অর্থাৎ অনেক প্রয়োজন হয়। যেমন আমি হিস্টোরি প্যানেল এখানে একটি রয়েছে, আমি একেবারে শুরুর ইমেজে ব্যাক করতে পারবো, ইমেজে ক্লিক করি। তো যাই হোক, এখানে আমরা কিছু টুলস নিয়ে আসবো যেগুলো আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। এখানে উইন্ডো মেনুতে যদি যাই, এখানে অ্যাকশন আগে থেকেই রয়েছে, তার বাইরে আমরা এখানে ক্যারেক্টার স্টাইল এই অপশনটি নিয়ে আসবো, একসাথে ক্যারেক্টার প্যারাগ্রাফ একসাথেই রয়েছে। এর বাইরে আমরা হিস্টোগ্রাম অপশনটি নিয়ে আসবো, নেভিগেটর হিস্টোগ্রাম একসাথে রয়েছে, হয়তো নেভিগেটর খুব বেশি দরকারও নেই। তারপর আমরা এখান থেকে হিস্টোরি নিয়ে আসলাম, তারপর আমরা নিয়ে আসতে পারি প্যারাগ্রাফ স্টাইল, যেটি টেক্সট খুব দরকার হয়, ক্যারেক্টার থেকে প্যারাগ্রাফ। এর বাইরে আরেকটি অপশন আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে টাইমলাইন। আমরা যদি এখানে ক্লিক করি, যেটি এই যে টাইমলাইন অপশনটি চলে এসেছে, এটি খুবই কাজের টুল যদি আপনি ফটোশপে ভিডিও এডিট করতে যান বা ফ্রেম অ্যানিমেশন করতে যান, যেটি আমরা পরবর্তীতে দেখাবো। অর্থাৎ ফটোশপে আপনি চাইলে বেসিক ভিডিও এডিটিংয়ের কাজটা করতে পারেন। তো এটিকে আমি মিনিমাল করে দিচ্ছি, আমরা এটি হাইড করে দিলাম, বা আবার যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে টাইমলাইন অপশনে গিয়ে কাজ করতে পারেন। তো আমি এটি আপাতত ক্লোজ করে দিচ্ছি, যেহেতু এখন দরকার নেই, তো আমি এটিকে আপাতত ক্লোজ করে দিচ্ছি। তো এই যে এই প্যানেলগুলো আমরা নিয়ে আসলাম, আরও কিছু প্যানেল নিয়ে আসতে পারি যেগুলো হয়তো আমাদের মাঝে মাঝে প্রয়োজন হবে। যেমন এখান থেকে আমরা ইনফো প্যানেলটি নিয়ে আসতে পারি, তারপর
এখানে ব্রাশ, ব্রাশ সেটিং এই অপশনটি নিয়ে আসতে পারি। তো এগুলো আমরা যখন যেটা দরকার তখন আমরা এটা এখান থেকে উইন্ডো থেকে নিতে পারি, অথবা কিছু গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। তো এই যে একটা সেটিংস আমরা তৈরি করলাম, এটিকে আমরা এখন সেভ করে রাখবো, অন্যথায় এটি কিন্তু চলে যাবে। অর্থাৎ প্রতিবার ফটোশপ ওপেন করার পর বারবার আমাকে এই সেটিংসগুলো করতে হবে। যদি এটা করতে না দরকার হয় বা আমরা যদি পারমানেন্টলি এটা করতে চাই, সেক্ষেত্রে এই ওয়ার্ক স্পেসটি সেভ করতে হবে। এখানে গিয়ে আমরা যদি নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করি, সাপোজ এখানে আমি একটি নাম দিয়ে দিলাম, সাপোজ প্রযুক্তি টিম, এখানে সবগুলো অপশন থাকবে সেভ। এখন কিন্তু আমরা প্রযুক্তি টিম নামে এই অপশনে সেভ রয়ে গিয়েছে। আমরা যদি সাপোজ আবার অ্যাসেনশিয়ালে ব্যাক করি, আবার আমরা যেহেতু অ্যাসেনশিয়াল থাকা অবস্থায় চেঞ্জগুলো করেছি, তো আমরা কিন্তু চাইলে এখন অ্যাসেনশিয়ালে আবার পুরোপুরি রিসেট দিয়ে আগের অ্যাসেনশিয়ালে ব্যাক করতে পারি। অর্থাৎ এটি পুরোপুরি নতুন ফটোশপ ইনস্টল দেওয়ার পর যে ভিউটি আসে সেটি এখন চলে এসেছে। আবার আমরা আমাদের সেভ করা ওয়ার্ক স্পেসে যদি যেতে চাই, সেক্ষেত্রে প্রযুক্তি টিমে ক্লিক করলে আমরা আমাদের সেভ করা সেই ওয়ার্ক স্পেসে ব্যাক করতে পারবো। এর বাইরেও এখানে আরও কিছু অপশন রয়েছে ওয়ার্ক স্পেসে, এখান থেকেও আমরা চাইলে ওয়ার্ক স্পেসটি আমরা ব্যবহার করতে পারি কিংবা দেখতে পারি। তো এগুলো আসলে একই অপশন বিভিন্নভাবে দেখার রয়েছে। তো আশা করি ওয়ার্ক স্পেস বা ফটোশপের বেসিক যে সেটিংসগুলো রয়েছে সেগুলো আমরা পরিপূর্ণভাবে জানতে পারলাম। সামনে আরও নতুন কিছু নিয়ে আসছি, সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।